বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। চারিদিকে সব দারুণ দারুণ কালেকশন, জুয়েলারি, পারফিউম, আর সাথে সোলাঙ্কিদের রয়েছে। শুটিং এর ফাঁকে বা কাজের একটু ছুটি পেলে শপিং করতে যাওয়া হয়? সবসময় যাওয়া হয় না, মানে ছুটি পেলে আমি ঘুমোতে বেশি পছন্দ করি, বাট ইয়েস, শপিং করতে যাওয়া হয়। মানে ওটা আমার ইয়ের উপর ডিপেন্ড করে যে আজকে একটু শপিং করবো, অনেক দিন জামা কাপড় কিনিনি নিজে। এত সুন্দর সুন্দর কালেকশন আছে। তুমি যেটা বলছিলে যে দাদি ভাবছো কোন শাড়িটার সাথে যাবে? হ্যাঁ, মানে শাড়ি যেহেতু আমি পরতে ভীষণ ভালোবাসেন, দিজ আর শুধু শাড়ি না, এগুলো সব কিছুর সাথেই যাবে, বাট আমার এখানে কয়েকটা কম্বিনেশন আছে শাড়ির, সো সেগুলো আমি দেখছিলাম, ভালো লাগছিল, খুবই সুন্দর সুন্দর আছে। সো ইয়েস, আই মাইট গেট সাম, আই থিংক আই উইল, ইটস নট অ্যাবাউট আই মাইট, এত বেশি ভালো দেখতে জিনিসপত্র আছে, সো আই উইল গেট সাম। নিজেকে তো সাজাতে ভালোবাসো, এছাড়া তুমি বলছিলে যে ঘর সাজাতেও ভীষণ ভালোবাসো, তো কোথাও গেলে কি ঘর মানে সাজানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোই আগে কালেকশন নাও? ঘর সাজানোর জিনিস আমি কিনতে পছন্দ করি, মানে স্পেশালি আমার বাড়িতে প্রচুর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যান্ডেলস আর মাটির জিনিস, আমার ভালো লাগে, সো কেনা তো হয়েই যায়। মানে আমি যদি নিজের জন্য দুটো জামা কিনি তাহলে ঘরের জন্য একটা না কিছু কিনি, কিছু না কিছু কিনি আর কি। উষ্ণতম দিন আসছে আর সেখানে যে তোমার আউটফিটগুলো খুব ন্যাচারাল একটা আউটফিট, আর মানে উষ্ণতম দিনে পরার জন্যই আউটফিট, তো ন্যাচারালি তুমি কি পরো? মানে সাধারণত কোথাও ছট করে বেরোতে গেলে কটন, এভরি আই ওয়্যার নাথিং বাট ন্যাচারাল ফেব্রিক, মানে এটা আমার আজ থেকে নয়, এটা বহু ছোট থেকে, প্রথমে এতটা মাইন্ডফুলি পড়তাম না, প্রথমে আরাম লাগতো বলে পড়তাম, বিকজ আই থিঙ্ক আমাদের যা টেম্পারেচার তাতে কটন, মলমল, সিল্ক এগুলো ছাড়া কিছু পরা যায় না, মানে আমার খুব কষ্ট হয়, সো আর আমি অনেক বেশি মানে ব্রিদেবল ফেব্রিক তো সেটা তাই পড়তাম, আর এখন আই ওয়ার নাথিং এক্সেপ্ট ন্যাচারাল ফেব্রিক, সো ইটস জুট, কটন, সিল্ক। শহর জুড়েই যেহেতু এই ছবি, তো শহরের প্রতিটা কোনায় কোনায় যেটা তুমি বলছিলে যে ঘুরে দেখা, বইপাড়া টু ময়দান, তো কলকাতা শহরে তোমার ফেভারিট জায়গা কোনটা? রেড রোড। সময় মিলে যাওয়া হয়? হ্যাঁ, মানে আমি অনেক সময় এরকম হয়েছে যে আমি একটা অন্য রাস্তা দিয়ে সোজাভাবে বাড়ি চলে আসা যায়, কিন্তু হাতে একটু সময় আছে বলে আমি বেশ দুপ চক্কর রেড রোডে ঘুরে তারপর গেছি, জাস্ট লাইক দ্যাট। আমার রেড রোডটা খুব ভালো লাগে, ময়দানের ওই রাস্তাটা, ইটস বিউটিফুল দেয়ার। শুটিং এর জন্য তো মানে কলকাতার অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে মোটামুটি, তো কোন জায়গাটাতে যদি ছাড়াও ঘোরা হয়ে গেছে, আমি জন্মেছি কলকাতায়, সো ইয়া, শুটিং এ অত জায়গায় যাওয়া হয়নি, যে সব জায়গায় আমি গেছি পার্সোনালি। এখানে কিছু কালেকশন দেখছিলাম আমি, যদি একটু গাছ ছড়ার কথাতে যাই, যে খড়ি নিজের হাতে ডিজাইন করতো জিনিস, এখানেও কয়েকটা ডিজাইন আছে, তো সোলাঙ্কি দেখি খড়িকে মিস করে? মিস সেইভাবে মিস আই ডোন্ট, না মিস করি না, বিকজ দ্যাট ওয়াজ মাই ডিসিশন, বাট ইয়া, হাতের কাজ করতো যেহেতু খড়ি, এখানেও দেখছি অনেক হাতের কাজ, মানে আমি অ্যাকচুয়ালি ওইভাবে ভাবিনি, তুমি বললে বলে মনে পড়লো, ইয়া ভালো, আমার হাতের কাজ মানে যে কারণে খড়ি করতে রাজি হয়েছিলাম, বিকজ শি ওয়াজ অ্যান আর্টিস্ট, আর এখানেও সমস্ত আর্টিস্টরাই প্রত্যেকটা কাজ করেছে, তো ভালো লাগছে। তুমি কি নিজে কিছু তৈরি করো বা সময় পেলে ধরো আঁকছো বা কিছু নিজে বানাচ্ছো? আঁকি আঁকি আর ক্রোশে, মানে ক্রোশে করি মাঝে মাঝে, ক্রুশ যেটা। হ্যাঁ, শেষে কি বলবে, ছবি তো আসছে আর জুন আসছে, শহরের উষ্ণতম দিনে যথেষ্ট উষ্ণ ওয়েদার আমাদের, এবং তার মধ্যেই আমরা নিয়ে আসছি আমাদের ছবি শহরের উষ্ণতম দিনে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ, দেখুন, দেখে জানান আমাদের কেমন লাগলো, আমরা ভীষণভাবে ওয়েট করে থাকবো আপনাদের ফিডব্যাকের জন্য।